রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে চাকুলিয়া বিধানসভার কানকি বস্তি সহ নতুন সিমুরিয়া এলাকায় রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহকারী সভাপতি মাধুরী বাইন সহ অন্যান্যরা দীর্ঘদিন থেকে এই এলাকাগুলিতে রাস্তার অবস্থা বেহাল হয়েছিল জানিয়ে স্থানীয় বাসিন্দারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান রাজ্য জুড়ে এই প্রকল্পের মাধ্যমে প্রায় বারো হাজার কিলোমিটার রাস্তার কাজ করা হবে যার মধ্যে চাকুলিয়া বিধানসভা এলাকায় মোট সাতটি রাস্তার কাজ হবে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার জনসাধারণ তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এই পথশ্রীর মাধ্যমে গ্রাম বাংলার মানুষকে যেভাবে উন্নয়ন দিচ্ছে পাশাপাশি কিছুদিন আগেই আমাদের সেখানে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের দ্বিগুণ টাকা বরাদ্দ করেছে পাশাপাশি অনেক সেই বাজেটে অনেক কিছু উন্নয়ন হয়েছে বাংলার এই বাংলার উন্নয়নকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে ক্ষমতায় আসার পর বাংলার মামাটি মানুষের সরকারই করতে পারে গত চৌত্রিশ বছর বামফণ সরকার ছিল বাংলায় কাঁচা রাস্তা প্রচুর ছিল কিন্তু আমাদের সরকার আসার পর পথশ্রীর মাধ্যমে বিভিন্ন দপ্তরের মাধ্যমে যেভাবে বাংলার প্রকৃত উন্নয়ন করেছেন বাংলার রাস্তাঘাট থেকে আরম্ভ করে বাংলার সাধারণ মানুষ থেকে আরম্ভ করে গ্রাম বাংলার মানুষ থেকে আরম্ভ করে আজকে অনেক মহিলারা যারা পাঁচশো টাকা পেতেন যারা জেনারেল মহিলারা এবং তপশিলি জাতি যারা সিভিল কাস্ট এবং সিভিল ট্রাইবের মধ্যে পড়েন তারা হাজার টাকা পেতেন আজকে তাদের বেড়ে বরাদ্দ হয়ে লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকা হয়েছে এবং জেনারেল মহিলাদের হাজার টাকা হয়েছে এতে সাধারণ বাংলার জনগণ জনগণ সাধারণ মানুষ প্রচন্ড খুশি আছে এবং সামনে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আমাদের পাখির চোখ গতকাল এক সাক্ষাৎকারে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তিনি ঘোষণা করে দিয়েছেন সিটি তৃণমূল কংগ্রেস দিবে আমরা যেখানে কোয়ালিটির ব্যাপার আছে সবসময় রাস্তা যে হবে তো রাস্তাটাকে লোহার দিয়ে হয় সিমেন্ট বালু দিয়ে হয় না রাস্তা হবে তৈরি হবে ভাঙবে এটা তো স্বাভাবিক এখন এগুলো অভিযোগ ভিত্তিহীন অভিযোগ যারা কিছু করতে পারেনি কোনোদিন আমাদের যুগে তৃণমূল কংগ্রেসের যুগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন কাজ হচ্ছে তারা ভালো চোখে নিতে পারছে না কিছু তো বলতে হবে তারা বলছে যে রাস্তা হচ্ছে কিন্তু রাস্তার কোয়ালিটি খারাপ রাস্তার কোয়ালিটি খারাপ কেন হবে সরকারি শিডিউল হিসাবে যদি রাস্তার কাজ না হয় তাহলে এলাকার লোক কাছে কনসার্ন অফিস আছে ইঞ্জিনিয়ার আছে সেখানকার দেখার দায়িত্ব আছে রাস্তাঘাট সবই হচ্ছে ভালো হচ্ছে এবং ভালো মানের ভালো পরিমাণের হচ্ছে তাই যারা বিরোধিতা করার তারা বিরোধিতা করবেই কোনো না কোনো অজুহাত দিয়ে বিরোধিতা করতে হবে তারা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলা এগিয়ে চলেছে যেভাবে উন্নয়ন আমাদের বাংলাতে শুরু হয়েছে আগামী দিনে সে উন্নয়নটা সারা ভারতে জন্য হয় তার আশা আমরা রাখবো তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের নেতৃত্ব করার দায়িত্ব আমাদের বাংলাবাসীরকে নিতে হবে